Allahu, 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 Allah, Allahu, 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 Allah, Allah. Alhamdulillah, الذي خلق الموت والحياة ليبلونا أينا أحسن عملا وهو العزيز الغفور أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده رسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل وسلم وبارك وأنعم وعلى آله وأصحابه أجمعين أما بعد فيا أيها المسلمون اتقوا الله في أنفسكم واتقوا الله في جميع شؤونكم في أنفسكم وأزواجكم وإخوانكم وعشيرتكم اتقوا الله في سركم وفي علنكم فإن التقوى وصية الله للأولين والآخرين فأوصيكم ونفسي بتقوى الله عز وجل اللهم تقبل منا وجعلنا من عبادك المتقين وجعلنا من عبادك المخلصين পবিত্র জুমাবারে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহর অশেষ রহমত যে তিনি আমাদেরকে ঈমান এবং ইসলামের মত নেয়ামত দিয়েছেন তিনি আমাদেরকে ভালো পথে চলার তৌফিক দিয়েছেন আজকে এ বিশ্বে আমাদের এই দেশে কিংবা আমাদের সমাজে প্রত্যেকে ভালো মানুষ হতে চায় আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন ইসলাম দিয়েছেন যেন আমরা ভালো মানুষ হতে পারি কিন্তু তারপরেও এই সমাজে আমরা যারা অবস্থান করছি তাদের কাছে একটা প্রশ্ন উঠে আসে বারবার কিভাবে ভালো মানুষ হওয়া যায় কারণ সত্যিকার অর্থে ভালো মানুষের আকাল চলছে ভালো মানুষের দুর্ভিক্ষ চলছে আজকে খুবই স্বাভাবিক কোনো ভালো কাজ যদি আমরা কারো কাছে পাই সেটা পত্রিকায় শিরোনামে ওঠে একজন রিকশাওয়ালা যাত্রী এক ব্যাগ টাকা রেখে গিয়েছেন সেটা থানায় পৌঁছে দিলেন সেটা পত্রিকায় আসে এভাবে একটি শিশু অথবা কিশোর প্লেনে রেলের অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে সেটা দেখে সে লাল কাপড় দিয়ে সেটাকে থামালো সেটা পত্রিকায় আসে তার মানে হচ্ছে কি ভালো কাজগুলো সমাজে এত রেয়ার হয়ে গিয়েছে দু একটা ভালো কাজ আমাদের অন্তরকে খুব নাড়া দেয় এবং ভাবি এই দুর্ভিক্ষের সময়ে এই ভালো কাজটুকু জাতিকে জানানো দরকার যাতে জাতি উদ্বুদ্ধ হয় কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে নেয়ামত দিয়েছেন মানুষ হিসাবে বানানোর পর নেয়ামাতুল ঈমান নেয়ামাতুল ইসলাম সেটা দিয়েছেন যাতে আমরা ভালো মানুষ হতে পারি যাতে আমরা জাতিসমূহের মধ্যে শ্রেষ্ঠ হতে পারি যাতে আমরা মধ্যপন্থাবলম্বী জাতি হতে পারি এই জন্য আল্লাহ তাআলা আমাদের জাতিকে উত্তম জাতি হিসাবে তিনি অ্যাড্রেস করেছেন শ্রেষ্ঠ জাতি হিসাবে তিনি অ্যাড্রেস করেছেন আল কোরআনে তিনি বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ জাতি যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে সৃষ্টি করা হয়েছে তোমাদের কাজ হলো তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি ঈমান রাখবে তোমাদের সততার এই তিনটি বৈশিষ্ট্য তোমাদের সততার এই তিনটি আলামত অতএব শ্রেষ্ঠ জাতি যদি সে জাতি এই কাজগুলো করে وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا এভাবেই আমি তোমাদেরকে মধ্যম পন্থাবলম্বী শ্রেষ্ঠ জাতি হিসাবে নির্ধারণ করে দিয়েছি যাতে সমস্ত মানব জাতির উপর তোমরা সত্যের পক্ষে হকের পক্ষে
আল্লাহর পক্ষে, সততার পক্ষে, সুন্দরের পক্ষে, কল্যাণের পক্ষে, যাতে তোমরা সাক্ষী হয়ে যাও। আর তোমাদের পক্ষে সাক্ষী হবেন রাসূল। সুবহানাল্লাহ, চমৎকার এই গাইডলাইন আমাদের আল কোরআনে দেওয়া আছে। আমাদের ভাইয়েরা হয়তো বলবেন, আল কোরআনই তো পড়তে জানি না, বা পড়লেও মন্ত্রের মতো পড়ি, অর্থ তো জানি না। সেই লজ্জা আমাদের, সেই সমস্ত ভাই বোনদের জন্যে যারা এত সুন্দর গাইডলাইন তারা জানতে পারছেন না, বুঝতে পারছেন না, ফলে তিনি নিজে কীভাবে সৎ হবেন সেটা তার জানা নাই, কীভাবে তার স্ত্রীকে সৎ করবেন সেটা তার জানা নাই, কীভাবে তার সন্তান, ছেলে, মেয়েকে, কন্যাকে এবং নাতি পুতিকে কিংবা প্রতিবেশীদেরকে ভালো করবেন সেটা তার জানা নাই। এটা বড় আফসোস, বড় আফসোস। এই জন্য একটা প্রতিযোগিতা চলছে, কত অসৎ হওয়া যায়, কত অশ্লীল হওয়া যায়, কত খারাপ হওয়া যায়, কত বেশি ঘুষ খাওয়া যায়, কত বেশি সুদে সম্পৃক্ত হওয়া যায়, কত বেশি জনগণের সম্পদ আত্মসাৎ করা যায়, এর একটা প্রতিযোগিতা চলছে, চলছে না? আল্লাহু আকবার। এই হচ্ছে মুসলিম জাতি। এরকম জাতি যদি আল্লাহ তাআলা মানে চাইতেন যে এরকমই মুসলিম জাতি হবে, তাহলে তিনি কুনতুম খায়রা উম্মাতিন বলতেন না। সম্মানিত ভাইরা, আজকে তাই প্রত্যেকের আত্মজিজ্ঞাসা করা উচিত, কতটুকু সৎ আমি হতে পেরেছি। একজন বাবা আমরা দেখি, তিনি যত বড় খারাপ লোকই হন না কেন, তিনি চান তার সন্তানরা ভালো হবে, চান না? আছেন কি কেউ এমন বাবা, তিনি চান তার সন্তান এ সমাজের সেরা মাস্তান হবে, তার কন্যা সবচেয়ে অশ্লীল ভাবে চলবে, বলবে, পণ্য হবে, চান কেউ? চান না। আপনার অবস্থান যাই হোক না কেন, আপনি চান সে ভালো হবে। কিন্তু প্রশ্ন, আপনি কি ভালো হয়েছেন? একজন স্বামী, সে চায় তার স্ত্রী হবে সতী সাধ্বী রমণী, তিনি যাই করেন না কেন, যত খারাপই হন না কেন, তিনি চান তার স্ত্রী ভালো থাকবে। এমনকি তার স্ত্রীকে যদি অন্য মানুষের সাথে কথাও বলতে দেখেন, তিনি মাইন্ড করেন, তিনি অভিমান করেন, তিনি ক্ষিপ্ত হন। কিন্তু প্রশ্ন, আপনি কি একজন ভালো স্বামী হতে পেরেছেন? একজন স্ত্রীও চায় তার স্বামী একজন অত্যন্ত সৎ ব্যক্তি হবে, সজ্জন হবে, কারোর সাথে কোনো সম্পর্ক রাখবে না, সংসার মুখী হবে। কিন্তু প্রশ্ন, সেই স্ত্রীর প্রতিও তিনিও কি ভালো পথে চলছেন? তিনিও কি তার সৌন্দর্য শুধু স্বামীর জন্যই একান্তভাবে করছেন? তিনিও কি তার প্রাইভেসি মেনটেন করছেন? তিনিও কি একজন ভালো স্ত্রী হতে পেরেছেন? তাহলে একটা জিনিস প্রমাণিত হলো, যে আমরা সবাই চাই আমি ছাড়া আর সবাই ভালো হোক, আমি ছাড়া আর সবাই ভালো হোক, আমার বন্ধুরা ভালো হোক, আমার আত্মীয় ভালো হোক, আমার মা বাবা ভালো হোক, সন্তান ভালো হোক, আমার বিরোধীরা ভালো হোক, আমার শত্রুরা ভালো হোক, শুধু আমি ছাড়া। কারণ আমার মধ্যে যে ভুল সেটি আমি সংশোধন করছি না, আমরা প্রত্যেকেই আমাকে এই সংশোধনের আওতার বাইরে রেখে দিচ্ছি, এটাই হচ্ছে আমাদের জন্য ডিজাস্টার। সম্মানিত মুসল্লি ভাইরা, আসলে এভাবে তো হওয়ার কথা ছিল না। তাহলে কিভাবে হওয়ার কথা ছিল, কিভাবে ভালো মানুষ আমরা হতে পারি, কোরআনের পুরোটাই কিন্তু সে আলোচনাই করেছে। আমরা কোরআন থেকে অল্প কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব, যেহেতু একটা টাইম বাইন্ডিংয়ের মধ্যে আমরা আছি, বিশাল আলোচনা আমরা সংক্ষিপ্ত আকারে পেশ করা ছাড়া আর কোনো উপায় নেই। প্রথমত সূরা আল বাকারার শুরুতেই কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কারণ প্রথম কথা হচ্ছে যে যেমন যে ইন্ডিকেটরগুলো ভালো মানুষ হওয়ার, ইসলামের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে, সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। প্রথম ইন্ডিকেটরটা হচ্ছে আল ইমান। ইমান, ইমান মানে আল্লাহকে বিশ্বাস করি, শুধু এতটুকু এনাফ না। ইমানের যে পরিধি আছে, ইমানের যে ডেফিনেশন এবং সংজ্ঞা আছে, সেই হিসাবে ইমানকে বুঝতে হবে। ইমান বলতে আল্লাহ কি বুঝিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝিয়েছেন, ইমানকে কিন্তু সেভাবে বুঝতে হবে। ইমানকে একটা সাধারণ মানুষ কীভাবে বুঝল, একজন কবরের খাদেম কীভাবে বুঝল, অথবা একজন অর্ধশিক্ষিত মানুষ অথবা অজ্ঞ একজন ব্যক্তি কীভাবে বুঝল, ইমানকে সেভাবে সংজ্ঞায়িত করা অন্যায় হবে। ইমানকে সংজ্ঞায়িত করতে হবে কোরআন এবং সুন্নাহ যেভাবে ইমানকে বুঝিয়েছে, ইমানের দৃষ্টান্ত
পেশ করেছে ব্যক্তির মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মকাণ্ডের মাধ্যমে, ঈমানকে সেভাবে বুঝতে হবে। তাহলে একজন সৎ মানুষের প্রথম সংজ্ঞা হচ্ছে তার মধ্যে ঈমান থাকবে, তার মধ্যে ঈমান থাকবে। দ্বিতীয় হচ্ছে ঈমানের পরিপূরক আরেকটা বৈশিষ্ট্য তার মধ্যে থাকবে, সেটা হচ্ছে তাকওয়া, ঈমান এবং তাকওয়া। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে আমালে সালেহ থাকবে, আমালে সালেহ সৎ কাজ। সৎ কাজ হচ্ছে একটা প্লাস্টিকের মতো, যে যেদিকে টানেন সেটাই সৎ কাজ হয়ে যায়। কারণ এক একজনের কাছে, যেমন প্রমাণ হচ্ছে এই রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন সেটা হচ্ছে সুন্নাহ। এই সুন্নার যা খেলাফ সেটা হচ্ছে কি বলেন, বেদা, সেটা হচ্ছে বেদা। তাহলে দেখা যাচ্ছে যে এই সমাজে অনেক আমল করা হয় যেটাকে সুন্নাত হিসাবে চালিয়ে দেওয়া হয় অথচ সেটা বেদাত। যারা সেটাকে আমল করছেন তারা কিন্তু সেটাকে বেদাত হিসাবে স্বীকার করছেন না। এই সমাজে অনেক কাজ করা হয় যেটাকে ঈমান হিসাবে চালিয়ে দেওয়া হয়, তাওহীদ হিসাবে চালিয়ে দেওয়া হয় অথচ সেটা শিরক। তাহলে এগুলো হচ্ছে প্লাস্টিকের মতো, যেদিকে ইচ্ছা সেদিকে টেনে নেয়, কিন্তু আসলে বিষয়টা সেটা নয়। আমাদেরকে ওই সিস্টেমে, ওই ম্যাথোডলজিতে গেলে চলবে না। ম্যাথোডলজি অথবা পদ্ধতি হচ্ছে আমাদের কোরআন এবং সুন্নাহ। দেখতে হবে আমালে সালেহ বলতে আসলে কোরআন কি বুঝিয়েছে। মোমিনদের কাজগুলো যখন কোরআন বর্ণনা করে তখন সেটা আমালে সালেহের বর্ণনা, মুত্তাকিদের কাজগুলো যখন কোরআন বর্ণনা করে সেটা হচ্ছে আমালে সালেহের বর্ণনা। যখন সূরা আল আসরের মধ্যে মহান আল্লাহ তাআলা ঘোষণা দেন যে সকল মানুষ ক্ষতির মধ্যে আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, এরপরে চারটা বৈশিষ্ট্য উল্লেখ করেন যে এরা সফল, তখন বোঝা গেল যে এগুলো হচ্ছে আমালে সালেহ। কোরআনের বক্তব্য হচ্ছে সফলতা উইল কাম থ্রু আমালে সালেহ, সফলতা আসবে ভালো কাজের মাধ্যমে, আর ক্ষতিগ্রস্ততা, ব্যর্থতা এটা আসবে খারাপ কাজের মাধ্যমে। এটা হচ্ছে কোরআনের একটা কম্প্রিহেন্সিভ একটা অ্যাপ্রোচ, একটা এক্সপ্রেশন, একটা বক্তব্য। সফলতা আসবে ভালো কাজের মাধ্যমে, আমালে সালেহের মাধ্যমে, আর ব্যর্থতা আসবে অন্যায় কাজের, অশ্লীলতা এবং দুর্নীতির মাধ্যমে। এটা কিন্তু পৃথিবীতে আমরাও দেখি, যে কোনো অফিসে দুর্নীতি ঢুকলে সেখানে কিন্তু আর সফলতা হবে না। যে কোনো ব্যবসায় দুর্নীতি ঢুকে গেলে সেটা ধ্বংস হবে। সফলতার জন্য শর্ত হচ্ছে একটা ফেয়ার অ্যাডমিনিস্ট্রেশন, ফেয়ারনেস ইন ইচ অ্যান্ড এভরিথিং, ফেয়ার ম্যানেজমেন্ট, ফেয়ার ওয়ার্কার, ফেয়ার অফিসার, ফেয়ার এক্সপার্ট, এটা সফলতা। আল্লাহ তাআলা এটাকে এমন একটা কমপ্রিহেন্সিভ নিয়ম এবং মেথড হিসেবে এস্টাবলিশ করে দিয়েছেন যে পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রেই এটা হচ্ছে মেইন মেথড, মেইন পদ্ধতি। একটা সংসার সুখী হতে হবে তাহলে স্বামীকে ফেয়ার হতে হবে, স্ত্রীকে ফেয়ার হতে হবে। একটা স্কুল কোয়ালিটি এডুকেশন দিবে তাহলে স্কুলের অ্যাডমিশন ভালো, অ্যাডমিনিস্ট্রেশন ভালো হতে হবে, স্কুলের শিক্ষাও টিচাররা কোনো ফাঁকি ঝুঁকি না দিয়ে ভালো করে পড়াতে হবে। একটা মসজিদ সুন্দর মতো চলবে সেখানেও চমৎকার ফেয়ার অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট থাকবে। একটা রাষ্ট্র চমৎকারভাবে চলবে এবং সফলভাবে চলবে যদি রাষ্ট্রের লোকেরা, কর্ণধর এবং পলিসি মেকার, রাষ্ট্রকে যারা পরিচালনা করছেন তারা ভালো চলেন। অতএব ভালো হওয়ার এগুলো হচ্ছে মূল বেসিক পয়েন্ট, বেসিক পয়েন্ট। অতএব কিভাবে ভালো হতে পারবো, এই প্রশ্নটার উত্তর আসলে প্রত্যেকেই নিজের কাছে আছে। আপনি কি ভালো হতে চান কি না, আপনি কি ভালো হতে চান কি না। মনে রাখবেন, আপনি যদি ভালো না হন তাহলে আপনার মাধ্যমে আপনার স্ত্রী ভালো হবে না, আপনার মাধ্যমে আপনার সন্তানরা ভালো হবে না, আপনার মাধ্যমে আপনার প্রতিবেশীরা ভালো হবে না, আপনার মাধ্যমে আপনার দেশবাসীরা ভালো হবে না, আপনার অধীনস্থরাও ভালো হবে না। আতামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, তোমরা কি ভালো হওয়ার উপদেশ দিচ্ছ, ভালো হওয়ার নির্দেশ মানুষকে দিচ্ছ, কমান্ড করছো, অর্ডার দিচ্ছ, অথচ তোমরা নিজেদেরকে ভুলে যাচ্ছ। ওয়াতানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা আল্লাহর গ্রন্থ, যেখানে আল্লাহর হেদায়াত, আল্লাহর পক্ষ থেকে নলেজ, জ্ঞান, ইনফরমেশন,
যেখানে আছে সেগুলো তোমরা অধ্যয়ন করছো, পড়ছো, অথচ তোমরা মানুষকে মানে সেগুলো পড়ে সেটা যেন মানুষের জন্য তোমার নিজের জন্য নয়। দিস ইজ নট দ্য মেথড, আল্লাহ সেটাই বলতে চাচ্ছেন, দিস ইজ নট দ্য মেথড, এটা পদ্ধতি নয়। পদ্ধতি হচ্ছে আগে নিজেকে সংশোধন করা, আত্মসংশোধন, নিজেকে সংশোধন করে তারপরে অন্যকে সংশোধন করতে হবে, নিজে ভালো হয়ে তারপরে অন্যকে ভালো হওয়াতে হবে, নিজের স্বার্থ ত্যাগ করে তারপরে অন্যকে স্বার্থ ত্যাগে বানাতে হবে। দিস ইজ দ্য আখলাক, এটা হচ্ছে আখলাক, যে আখলাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে অর্জন করেছিলেন। ফলে এই কারণে আমাদের যে বাংলা ভাষায় তার সিরাতের গ্রন্থগুলোতে তাকে পরশপাথর বলা হয়েছে, পরশপাথর, তার সংস্পর্শে আসলেই সবাই ভালো হয়ে যান, বিকজ হি ওয়াজ এ মাথাল, হি ওয়াজ এন এক্সাম্পল, এ সিম্বল অফ অনেস্টি, গ্রেটনেস অ্যান্ড এভরি বেনিফিট ফর দ্য হিউম্যান কাইন্ড, এভরি মার্সি, সকল ভালো, সকল কল্যাণ, সকল মঙ্গল, সকল সৌন্দর্য, সব কিছুর একটা বাস্তব দৃষ্টান্ত ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ তাআলা তাকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উসওয়ায় হাসানাহ, উত্তম দৃষ্টান্ত। আর আল্লাহ তাআলা তাকে আরও বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই তুমি মহান চরিত্র, মহান বৈশিষ্ট্য এর অধিকারী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সহিহ হাদিসের মধ্যে তার ব্যাপারে উক্তি করেছিলেন, কানা খুলুকুহু আল কোরআন, আল কোরআনকে কেউ যদি জীবন্ত ইমপ্লিমেন্টেড অবস্থায় দেখতে চাও তাহলে এই ব্যক্তিটিকে দেখো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ তার চরিত্র ছিল আল কোরআন, আল কোরআন পুরোটাই তার বাস্তব চরিত্র ছিল। আজকে যারা ভালো হতে চান তারা কি সেই খবরগুলো রাখেন? তারা কি সেই সিদ্ধান্ত নিয়েছেন যে উরিদু আন ইয়াকুনা খুলুকি আল কোরআন, আমি চাই আমারও চরিত্র হবে আল কোরআন? কয়জনে সেই সিদ্ধান্ত নিয়েছেন? আপনি কিভাবে সন্তানকে ভালো বানানোর চিন্তা করছেন? গানের স্কুলে ভর্তি করে দিয়ে, অথবা নাটকের জন্য পাঠিয়ে, অথবা কনসার্টে পাঠিয়ে, অথবা সারাক্ষণ ছেলে বাচ্চা ছেলেদেরকে কার্টুনের উপর রেখে, অথবা টিভির মতো যেখানে পৃথিবীর সকল অপসংস্কৃতির একটা একটা মজমা, একটা মেলা, একটা সেন্টার সেটা আপনার বাসায় স্থাপন করে এবং সেটা সবার জন্য উন্মুক্ত করে দিয়ে আপনি আপনার সন্তান এবং স্ত্রীদেরকে ভালো করতে চান? এ তো অসম চাওয়া, এটা হচ্ছে বিপরীত দিকে হেঁটে নিজের গন্তব্যে পৌঁছার চেষ্টা করা। আপনি ঢাকা থেকে উল্টো দিকে গিয়ে ঢাকাতে আসার চিন্তা করার মতো অসম্ভব একটি বিষয়, এ হচ্ছে মুনাফিকের চরিত্র। আমরা হয়তো ভাবি না, কারণ আপনি যা চান তা কিন্তু করছেন না এবং সেই মেথডে আপনি চলছেন না, পরিচালন নিজেকে পরিচালনা করছেন না, ফ্যামিলিকে করছেন না, আপনার আউটকামটা, এন্ড রেজাল্টটা, আপনার শেষ পরিণামটা ভালো কী করে হবে? অতএব প্রিয় ভাইরা, আমি আপনাদের উদার আহ্বান করছি, আপনারা নিজেদের বিবেককে কাজে লাগান। এই বিবেক কিন্তু আপনি নিজের শক্তি দিয়ে, নিজের যোগ্যতা বলে অর্জন করেননি, এই বিবেকও দিয়েছেন মহান রাব্বুল আলামিন। অতএব আপনার এই হিউম্যান বডির মধ্যে যত যন্ত্রাংশ আছে, যত পার্টস আছে, যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, সবটাই কিন্তু আমানা। জিহ্বা আল্লাহ দিয়েছেন ভালো কথা বলার জন্য, গালিগালাজ করার জন্যে, মানুষকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ তাআলা তা দেননি। চোখ দিয়েছেন সেটাও ভালো জিনিস, দৃশ্য দেখে ইমানকে মজবুত করার জন্যে, সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আপনি এই পৃথিবীতে আল্লাহর যে চমৎকার ক্রিয়েশন আছে, সৃষ্টি আছে, নবমণ্ডল ভূমণ্ডলের যে চমৎকার দৃশ্য আছে, যে সায়েন্স আছে, যে নয়নাভিরাম দৃশ্য আছে, সেগুলো দেখে ইমানকে মজবুত করবেন। একইভাবে আপনাকে দাঁত দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, আপনাকে হার্ট দিয়েছেন, আল্লাহর সম্পর্কে বিদ্বেষ পোষণ করার জন্য নয়, মানুষের সম্পর্কে হিংসা পোষণ করার জন্য নয়, আপনাকে ইন্টালেক্ট দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জাতির বিরুদ্ধে সে বুদ্ধিকে কাজে লাগানোর জন্য নয়, জাতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার জন্য নয়, অন্যায় কাজের প্ল্যান করার জন্য নয়, আপনি ন্যায়ভিত্তিক জীবনযাপন করবেন, মানবতার কল্যাণে আপনার সমস্ত দিনদারি, আপনার সমস্ত ইমান আমলকে নিয়োজিত করবেন, যাতে আল্লাহর একজন মুখলেস এবং মুত্তাকি বান্দা হতে পারেন। সেজন্য আল্লাহ তাআলা এগুলো সব আপনাকে দিয়েছেন, এগুলো সবই আমানত।
এগুলো সবই আমানত, আপনি না চাইলেও আপনাকে মরতে হবে। এই আমানত আল্লাহ ফর দ্য টাইম বিং, ফর এ শর্ট স্প্যান অফ টাইম আপনাকে দিয়েছেন, নট ফর ইভার। নোবডি অফ ইউ উইল লিভ ফর ইভার, আপনাদের কেউ চিরজীবন থাকবেন না। অতএব আপনি বলতে পারেন না দিস ইজ মাই হ্যান্ড, ইট ইজ নট ইউর হ্যান্ড, এটা হলো আল্লাহর দেয়া একটা অঙ্গ যেটা আল্লাহ তাআলা আপনাকে কিছুদিন ব্যবহারের জন্য দিয়েছেন। নাথিং বিলংস টু ইউ, কোনো কিছু আপনার না, কোনো কিছু আপনার না। অতএব আসুন আমরা ভালো হওয়ার চেষ্টা করি। কোরআনের অনেকগুলো আয়াত ভাবছিলাম আপনাদের সামনে আজকে আলোচনা করব, কিন্তু সময় সে পারমিশন আমাদেরকে দিচ্ছে না। আমরা ইনশাআল্লাহ আমল সালেহের উপরে যদি সম্ভব হয় আমরা ধারাবাহিক আলোচনাও করতে পারি। আমরা যদি এখানে সেটা করতে না পারি, কিন্তু আমাদের অনেকগুলো এপিসোড মিডিয়াতে থাকবে, আপনারা সেগুলো ফলো আপ করবেন। আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন, সত্যিকার ইমানদার হওয়ার তৌফিক দান করেন, এই সমাজের সবচেয়ে ভালো মানুষের মধ্যে তিনি আমাদেরকে অন্তর্ভুক্ত করে নেন। আমরা যেন আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, আমাদের এই সমাজের সকল মানুষ, এই দেশের সকল মানুষ, সমস্ত মুসলিম এবং সকল বিশ্ব মানবতার জন্য, তাদের কল্যাণের জন্য আমরা যেন কাজ করতে পারি, নিয়োজিত হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের ঘরে ঘরে যেন আমাদের জন্য, যুবকদের জন্য, জাতির জন্য ভালো ভালো দৃষ্টান্ত গড়ে ওঠে। আল্লাহ যেন সে তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ যেন আমাদের সকল প্রচেষ্টাকে কবুল করেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين معشر المسلمين اتقوا الله واتبعوا سنة نبيكم واتلوا القرآن وقوموا بالدعوة إلى القرآن وبالعمل إلى القرآن وبحفظ القرآن وقوموا بتطبيق الشريعة وبتطبيق السنة النبوية في جميع شؤونكم، في عباداتكم وفي معاملاتكم وفي كل شأن من شؤونكم. সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সৎ হওয়ার প্রেরণার জন্য একটা সেন্টার নির্ধারণ করি, এর সঠিক রিসোর্সগুলোকে চিহ্নিত করি। সৎ মানুষ হওয়ার রিসোর্স হচ্ছে মূলত আল কোরআন এবং আল সুন্নাহ। কোরআন সুন্নাহর হেদায়াতকে ইগনোর করে পৃথিবীর কোনো মানুষ সৎ হতে পারে না, তার কোনো দৃষ্টান্ত দেখাতে পারবেন না। যারা তার স্রষ্টার প্রতি নত নয়, স্রষ্টার প্রতি বিনয়ী নয়, যারা তার স্রষ্টার দেওয়া দায়িত্ব পালন করেন না, জীবনের মূল উদ্দেশ্য যারা অনুধাবন করেন না এবং ইবাদতের কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত করেন না, যারা প্রতিনিয়ত তার প্রভুকে, তার মনিবকে, তার আল্লাহকে ফাঁকি দিয়ে যাচ্ছেন, তার দেওয়া দায়িত্বগুলো পালন করছেন না, যারা প্রতিনিয়ত আল্লাহর বান্দাদের প্রতি অন্যায় আচরণ করছেন, সুন্দর ভালো আচরণ করছেন না, তাদের ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি যদি ইসলামের এই ম্যাথডের বাইরে গিয়ে আর কিছু অনুসন্ধান করেন তাহলে সফলতা আপনি পাবেন না। فَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ, যে ব্যক্তি ইসলাম ছাড়া, ইসলামের এই জ্ঞানভাণ্ডার ছাড়া, ইসলামের এই ম্যাথোডলজি ছাড়া, ইসলামের এই রিসোর্স ছাড়া, ইসলামের এই জ্ঞানের উৎস ছাড়া আর কোথাও থেকে জীবনের সাফল্য এবং পৃথিবীর সাফল্য ও সকল সাফল্য সে অনুসন্ধান করে বেড়ায় এবং নিজের মানে হাজত পূরণের জন্য সে চেষ্টা করে বেড়ায়, আল্লাহ বলছেন ফেলাই ইয়ক বেলা, কখনো তার পক্ষ থেকে সেটা কবুল হবেন না, আল্লাহ উইল নট অ্যাকসেপ্ট। আর আল্লাহ যদি, আপনার রব যদি সেটা অ্যাকসেপ্ট না করেন তাহলে কোনো কাজে আসবে না। অতএব আসুন কোরআন এবং সুন্না থেকে সৎলোকের কিছু গুণ আমরা একটু আলোচনা করি। প্রথম হচ্ছে সুরা আল বাকারার মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকি শব্দটা উল্লেখ করে এর কয়েকটা গুণ বলে দিয়েছেন। আমরা শুরুতে বলেছিলাম ভালো মানুষের প্রথম গুণ হচ্ছে ইমান, দ্বিতীয় গুণ হচ্ছে তাকওয়া এবং আর অনেকগুলো উল্লেখ করেছে।
তাহলে মুত্তাকিনদের বৈশিষ্ট্য যে কারণে ফুটে উঠে যে তারা মুত্তাকি, তাদের মধ্যে তাকওয়া আছে, সেগুলো ভালো মানুষের আমল। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়ুকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে যারা সালাত কায়েম করে, আল্লাযীনা ইউকিমুনা হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা সালাত আদায় করে, যারা আল্লাহর পথে ব্যয় করে এবং যারা আল্লাহর উপর যা নাজিল হয়েছে, পূর্ববর্তী নবীদের উপর যা নাজিল হয়েছে, যারা সেগুলোতে বিশ্বাস স্থাপন করে এবং যারা আখিরাতের প্রতি, অবিল আখিরাতে হুম ইউকিনুন, আখিরাতের প্রতি যারা দৃঢ় প্রত্যয় পোষণ করে। এটা হচ্ছে একটা বিবরণী। সূরা আল মুমিনুনের মধ্যে কিন্তু আল্লাহ তাআলা আরও ডিটেলস বর্ণনা করেছেন, কদ আফলাহাল মুমিনুন, তিনি বলছেন মুমিনরা সফল হয়ে গিয়েছে। ওয়াই? কারণ মুমিনদের যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্য থাকার পরে তারা সফল হবে। দিস ইজ দ্য মেথড অফ আল্লাহ, এটাই আল্লাহর পদ্ধতি, এটা আল্লাহর শুধু পদ্ধতি না, এটা আল্লাহর ওয়াদা। অ্যান্ড ইট মাস্ট হ্যাপেন, অ্যান্ড ইট উইল হ্যাপেন। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তাহলে প্রথম কাজ হচ্ছে তারা তাদের সালার মধ্যে দে আর ভেরি অ্যাটেন্টিভ, দে পুট দেয়ার হোল কনসেন্ট্রেশন ইন দেয়ার সালাহ, তারা তাদের ফুল ডেভোশন, সমস্ত মনোযোগ, সমস্ত কনসেন্ট্রেশন তারা সালার মধ্যে বিনিয়োগ করে। সালাতের মধ্যে থাকার পরে তার ব্যবসার কথা অথবা মারামারি কাটাকারির কথা অথবা সালাতের বাইরের কথা ভাবে না। তার মানে হচ্ছে তারা সালাত আদায় করে এবং উইথ ফুল কোয়ালিটি, এটা বলা উদ্দেশ্য। দুই নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবে মুরিদুন, অনর্থ কথা কাজ পৃথিবীতে যা কিছু আছে সব কিছু থেকে তারা দূরে থাকে। আল্লাহু আকবার, এটা কিন্তু এমন একটা কথা, সব এসে গেছে এর মধ্যে, আর তো কিছু বলার দরকার নাই বোধ হয়। অনর্থক সব কিছু থেকে যদি আপনি বিরত হন তাহলে যা করবেন সেটা হবে অর্থবহ। আপনি নিজেকে সকল অর্থবহ কাজের সাথে সম্পৃক্ত করবেন এবং সকল অনর্থক কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন। এই অনর্থক কাজ কোনটা আর অর্থবহ কাজ কোনটা, এটা কে নির্ধারণ করবে? আপনি নাকি আপনার স্ত্রী, অথবা আপনার বাবা, নাকি আপনার শিক্ষক, অথবা আপনার মুরব্বি, কে ঠিক করবে? আল কোরআন, মহান আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ঠিক করে দেবে। এরপরে বলা হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন, যারা যাকাত দেয়। তাহলে সৎ লোকেরা যাকাত দেয়। একজন স্কলার এরকমই হবে বলেছিলেন, যিনি যাকাত দেন না তিনি যাকাত খান। এটা কি বুঝতে পেরেছেন আপনারা? যিনি যাকাত দেন না অথচ যাকাত তার উপর ফরজ হয়েছে, তিনি যাকাত খান। কেন? কারণ তার যাকাত যেটা এসেছে সেটা তিনি নিজে খেয়ে ফেলেন। অতএব তার মানে কি, তিনি সৎ না, সেটা বোঝানোর উদ্দেশ্য। যিনি যাকাত ফরজ হয়েছে যাকাত দেন না, তিনি অসৎ একজন ব্যক্তি। এবং তিনি এই গরিবদের হক যেটা আল্লাহ তাআলা তার সম্পত্তিতে রেখে দিয়েছে সেটাও তিনি খেয়ে ফেলেন। ওয়াল্লাযু বিল্লাহ ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। পৃথিবীর অনাচারের মধ্যে আমার হিসাবে মোর দ্যান 90% অনাচার হচ্ছে লজ্জাস্থানের অনাচার। এবং এই লজ্জাস্থানের অপব্যবহারকে কেন্দ্র করে পৃথিবীর সবচেয়ে বড় ট্রেডিং এজেন্সি গড়ে উঠেছে, আপনারা নিজেরা সব জানেন। আজকে পর্নোগ্রাফি হচ্ছে সবচেয়ে বড় ট্রেডিং এজেন্সি, এবং এইটা দিয়ে মুসলিম সমাজের সমস্ত তরুণ তরুণীদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কারণ এই অশ্লীলতার সাথে আবার মদ, ওয়াইন, হিরোইন, ড্রাগ, জুয়া, এগুলোর সম্পর্ক আছে। জানেন অপরাধ জগতের সব কিছু আপনারা কম বেশি সকলেই জানেন, কিন্তু সৎ লোকেরা এটা করে না। আপনি যত বড় ধনী হন দেখতে হবে আপনি কোন ক্লাবের সদস্য। আমরা জানি ক্লাবগুলোতে কী হয়, কোনো ভালো লোক এই ধরনের খারাপ ক্লাবের সদস্য হতে পারে না। অতএব ভালো মানুষ যদি হতে চান তাহলে নিজেকে আগে ভালো করুন, নিজের লজ্জাস্থানের হেফাজত করুন, তারপরে আপনার স্ত্রী এবং সন্তানরা তারাও ভালো হওয়ার অনুপ্রেরণা পাবে। আল্লাহ তাআলা এরপর আরও কিছু কথা বলেছেন, আমরা সেটা না গিয়ে আরেকটা বৈশিষ্ট্যের কথা বলছি। পরে বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহদিহিম রাউন, তারা তাদের আমানতকেও রক্ষা করে, তাদের ওয়াদাকেও রক্ষা করে।
ওয়াদা তারা ভঙ্গ করে না, সে আল্লাহর সাথে ওয়াদা হোক, আল্লাহর বান্দাদের সাথে ওয়াদা হোক। আর আরেকটা হচ্ছে তাদের আমানত। এই আমানতদারের কথাটাও ভেরি কমন একটা ওয়ার্ড। একটু আগে আমি বলেছি আপনার হাত কিন্তু আমানত, চোখ আমানত, আপনার বডি আমানত, আপনাকে যে হায়াতটা দেওয়া হলো, যে সময়টা দেওয়া হলো সেটাও আমানত, আর আপনাকে যে পয়সা বিত্ত বৈভব দেওয়া হলো সেটাও আমানত। আপনি আপনার কোনো কিছুই নিজের ইচ্ছা মতো ব্যয় করতে পারেন না, আপনাকে ব্যয় করতে হবে আপনার প্রভু মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার আদলে এগুলোকে ব্যয় করতে হবে। আর যে চুক্তি আপনি আল্লাহর সাথে করেছেন এবং আল্লাহর বান্দাদের সাথে করে যাচ্ছেন, সেই বৈধ চুক্তিগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে যদি আপনি সৎ লোক হতে চান। ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিযুন, এবং যারা সালাত সবসময় পড়ে। আল্লাহু আকবার, সালাত কারা পড়ে না? আপনি যদি একটু সার্ভে করতে চান যে এই সমাজে খারাপ কারা, তাহলে জাস্ট একটু খোঁজ নেন অন্যভাবে যে কে কে সালাত পড়ে না। তাইলে সূরা আল মুমিনুন বলছে তারা ভালো মুমিনও হবে না এবং তারা সৎলোকও হবে না। তাহলে সৎলোকের মধ্যে আরেকটু বৈশিষ্ট্য হচ্ছে তারা পাঁচ ওয়াক্ত সালাত টাইম মতো তারা পড়ে। পাঁচ ওয়াক্ত সালাত টাইম মতো না পড়লে তাকে সৎ বলা যাবে না। আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে বসেন যে একটা নামাজ না পড়লে কী হবে। তিনি কিন্তু খুব সুন্দর করে কথা বলেন। তো সুন্দর করে কথা বলা তো পৃথিবীর অনেক কাজের মধ্যে একটা মাত্র। কেউ কেউ এভাবেও প্রশ্ন করেন যে একজন লোক নামাজে কিন্তু কর্কশ, আরেকজন বেনামাজি কিন্তু সুন্দর, ব্যাপার কে ভালো? মানে এরকম একটা দ্বন্দ্বের প্রশ্ন, এগুলো খুব রেয়ার প্রশ্ন, এরকম একটা দ্বান্দ্বিক পরিবেশ তারা তৈরি করে ফেলেন। তারপরেও উত্তর হচ্ছে অবশ্যই নামাজি ব্যক্তি ভালো, তবে তাকে আমরা নসিহত করবো তুমি কর্কশ ব্যবহার করো না, কারণ নামাজিরা বিনয়ী হয়, নামাজের মধ্যেই বিনয় হয়, তাহলে অন্যখানে বিনয় হবে? এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে সূরা আসরের কথা বলে আমি শেষ করব। সূরা আসরের মধ্যেও আল্লাহ তাআলা কিন্তু সফল লোকদের তথা সৎ লোকদের চারটা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, ইমান, আমল সালেহ, তাওয়াসিবিল হক, তাওয়াসিবিস সবর। ভালো নিজে ইমান রাখবেন, আমল সালেহ করবেন এবং ভালো এবং সত্য সত্য কথার পক্ষে আপনি প্রচারণা চালাবেন, ওসিয়ত করবেন, আর সর্বশেষ ধৈর্য রাখবেন, আল্লাহর উপর ক্ষিপ্ত হবেন না, তাকদীরের উপর ক্ষিপ্ত হবেন না, সমাজের আর সব লোকদের উপর ক্ষিপ্ত হবেন না, খুব কুল ব্রেনে আল্লাহর ইবাদত করবেন, মানুষকে ভালোবেসে যাবেন, জাতির এবং মানবতার কল্যাণের জন্য কাজ করে যাবেন। সংক্ষেপে সৎ লোক হওয়ার এটাই হচ্ছে মূল বক্তব্য। যত সংক্ষেপে আমি বলি না কেন মূল কথাগুলো কিন্তু এসে গিয়েছে। প্রিয় ভাইরা, আসুন আমরা সত্যিকার মমিন হই, মুসলিম হই এবং সৎ মানুষ আমরা হয়ে যাই। মনে রাখতে হবে এর মূল প্রেরণা হচ্ছে আমাদের কোরআন এবং সুন্নাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাদা ওয়াসাল্লু ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ইন্না আল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه عشرة اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين يا رب العالمين اللهم اخذل الكفر والكافرين يا رب العالمين اللهم عليك باعداء الاسلام اللهم عليك باعداء الاسلام اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك اللهم من شرورهم اللهم اهد قلوبنا وسدد السنتنا وزدنا هدى وتقى يا رب العالمين عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم بما تصنعون.